আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। চলুন তাহলে শুরু করা যাক। আমার ছোট মেয়ে, সে কিন্তু আজকে এই 2021 সালে প্রথম রোজা রেখেছে, তো সে অনেক হ্যাপি। আমার একটা খিমার পরে আমি যেভাবে ভয়েসটা দিই, আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সেম ও দিচ্ছিল। তো আমার বড় মেয়ে জাস্ট ওকে একটু ভিডিও করেছে, ও সবাইকে বলছিল ওর ভিডিও দেখার জন্য। ও আম্মুর খিমার পড়েছে, এটাও এখানে ওর রিয়েল ভয়েসটা ছিল। আমি এটা চারপাশে অনেকটা সাউন্ড থাকার কারণে ওইটা কেটে দিয়েছি। তো আমার এই খিমারটা ধোয়ার পর ছাদ থেকে নিয়ে এসেছি শুকিয়ে, তো ভাঁজ করার জন্য রেখেছি। ও জাস্ট পরে সবাইকে একটু দেখাচ্ছে। তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। সে প্রতি শুক্রবারে মূলত একটি করে রোজা রাখে। তো এটা আগের ভিডিও ছিল, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো বিকালবেলা আমি সেহরির জন্য একটি মাংস রান্না করব, কিছু গরুর মাংস। এটা আমি বিফ ঝাল ভুনাটা করব। এটা কিন্তু এভাবে রান্না করলে অনেক বেশি সুস্বাদু হয়, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, জাস্ট ঘরোয়া কিছু মশলা দিয়ে আমি এটা হাতে মাখিয়ে, যেটা আমরা কোরবানের সময় রান্না করে থাকি ওইটা ওভাবেই রান্না করব। দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমার এখানে প্রায় 2 কেজির মতো মাংস, তাই আমি সবগুলো মাংস একসাথে রান্না করে ফেলব। বিফ ঝাল ভুনাটা কিন্তু ডাল দিয়ে খেতে অসাধারণ লাগে, যে কোনো পোলাও খিচারু যে কোনো কিছুর সাথে খাওয়া যায়, আমার কিন্তু ডাল দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এটা আজকে আমার সেহরি রান্না। সরি, আমি প্রথমে হলুদের গুঁড়া বলেছিলাম, ওটা মরিচের গুঁড়াই ছিল, এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তো আশা করি আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন। দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। এভাবে করে মাংসটা রান্না করলে অনেক বেশি আমার ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখন দিয়ে দিলাম একটা মিক্স মশলা, যেটা আমি ঘরে তৈরি করেছি। এই যে এই মশলাটা, এখানে আস্ত, লং, এলাচ, দারচিনি, জিরা সব কিছু আছে। তো এটা দিয়ে দিচ্ছি। আসলে মাংসটা যখন আমরা হাতে মেখে অনেকটা ফ্রেশ মাংস রান্না করি, তখন এটার স্বাদটা অনেক বেশি চেঞ্জ হয়ে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বিফ ঝাল বোনাটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, আমি তিনটাই দিয়ে দিব। আর আপনারা যদি কেউ আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশনের পর অল বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর একটা লাইক দিতে ভুলবেন না। অবশ্যই 4 থেকে 5 মিনিট দেখার পর সুন্দর একটি কমেন্ট করবেন প্লিজ। এখানে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি, যেহেতু এটা বরফ অবস্থায় অনেকটা ছুটাতে আমার অনেক কষ্টই হয়ে গেছে মূলত। তো আমি প্রতিদিন সবার প্রতি একই রিকোয়েস্ট করে থাকি, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে কমেন্ট করেন। অনেক সময় দেখা যায় কি, আমার ভিডিওটা ছাড়ার 1 থেকে 1.5 মিনিট পরে একটা কমেন্ট করে চলে যায়। প্লিজ সেটা করবেন না, এটা অনেক আপুরা আছেন, ভাইয়ারা আছেন, সেই কাজটি করেন, এটা কিন্তু করবেন না। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে আপনার জন্যও ক্ষতি, আমার জন্যও ক্ষতি, প্লিজ এটা করবেন না, এটা রিকোয়েস্ট। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। আমার প্রায় সব মশলা দেওয়া শেষ, এবার আমি মাংসটা হাত দিয়ে ভালো করে মেখে নিব। হাত দিয়ে এভাবে মাংসটা মেখে আমি প্রায় এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় না থাকে, তাড়াহুড়া হয়, তাহলে সাথে সাথে এটা তেলে দিয়ে দিতে পারবেন। আমি প্রায় এটা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম ভালো করে মেখে। এটার অনেক সুন্দর একটা কিন্তু সুঘ্রাণ এখন বের হয়েছে, অনেক ভালো লাগে এভাবে বিফ ঝাল ভুনাটা।
আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সবাই আমার ছোট মেয়ের জন্য দোয়া করবেন। ওকে মূলত আস্তে আস্তে অভ্যাস করাচ্ছি রমজান রোজাটা রাখার। আসলে অভ্যাস না করলে বাচ্চাদের উপর অনেকটা চাপ হয়ে যায়। তো আমি ভালো করে মেখে নিয়েছি, প্রায় 10 মিনিটের মতো আমি ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে এটা আমি ঢাকনা দিয়ে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিব। এটা যত বেশি এভাবে মাখা হবে তত বেশি কিন্তু মাংসের স্বাদটা অনেকটা বেড়ে যায়, অনেক ভালো লাগে। এবার আমি এটা 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। তো 1 ঘন্টা পর আমি এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। যেহেতু আপনারা আমার প্রায় রান্নায় দেখে থাকেন, আমি সরিষার তেলটা ব্যবহার করি। আর অবশ্যই এরকম ঝাল ভুনা এই ধরনের মাংস রান্না কিংবা যে কোনো কিছুতে সরিষার তেলটা অন্যরকম একটা স্বাদ আসে। আর সরিষার তেলটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর, এই জন্য আমি ট্রাই করি সব কিছু সরিষার তেল দিয়ে রান্না করার জন্য। এখন দিয়ে দিলাম প্রায় 5টার মতো এলাচ, লং, দারচিনি, দিয়ে দিব তেজপাতা। এভাবে যখন সরিষার তেলে এই মশলাগুলো ফোড়নটা দেওয়া হয় অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে যায়। এটা আমি 3 থেকে 4 মিনিট একটু ভালো করে ভেজে নিব। এরপর আমি এখানে মাংসটা অ্যাড করে নিব। একটু নেড়ে দিচ্ছিলাম, খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এখান থেকে, অনেক ভালো লাগছে সুগ্রানটা। এবার আমি গরম তেলটা, যেহেতু অনেক বেশি গরম হয়েছে, এবার আমি আস্তে আস্তে মাংসটা এখানে গরম তেলে ছেড়ে দিব। অবশ্যই আপনারা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর রমজানে এটে ওটা তেমন একটা খেতে ইচ্ছা করে না, এই সেহরিতে এই ধরনের খাবার হলে কিন্তু কিছুটা ভাল লাগে। তো আমি সবগুলো মাংস দিয়ে দিয়েছি, দেওয়ার পর ভালো করে নেড়ে তেলটার সাথে ভালো করে মিশিয়ে দিব। এখানে আমি কোনো এক্সট্রা পানি তেমন একটা ইউজ করব না, যেহেতু এইটা থেকে অনেকটা পানি বের হয়ে যায় আর এটা একদম ভুনা হবে, ভুনা ভুনা হবে বীজটা। তো তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা আমি ভালো করে নেড়ে চেড়ে এভাবে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো মিডিয়াম হিটে ভালো করে ভেজে নিব। তো অনেকক্ষণ এটা ভাজার পর দেখুন এখান থেকে হালকা পানি বের হয়েছে মাংস থেকে। এবার আমি এটা ঢাকনা দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ রেখে দিব। এখান থেকে আরও কিছুটা পানি বের হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি 7 থেকে 8টা কাঁচামরিচ এভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ঝাল বোনা হবে তো কাঁচামরিচে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে, ভাল লাগে। আর একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যেখানে, যেহেতু আমি এখানে কোনো এক্সট্রা পানি দিই নাই, এই জন্য এটা পাতিলের গায়ে লেগে যাওয়ার একটা চান্স থাকে। এই জন্য আমি কিছুক্ষণ পরপর এটা নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এভাবে আমি প্রায় অনেকক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে ভালো করে রান্না করে নিয়েছি। ঢাকনা দিয়ে দিয়েছি, ফিরে এসেছি 30 মিনিট পর। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে বিফ ঝাল বোনাটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ছোট্ট এই পরিবারটির জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।